Hi guys, welcome back to my YouTube channel. So guys, আজ আমরা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকে আমরা এসে উপস্থিত শান্তিপুরের সুত্রাগড়ে যেহেতু জগদ্ধাত্রী পূজা চলছে, সেই জগদ্ধাত্রী পূজা উপলক্ষে আরেকটি অসাধারণ মণ্ডপ সজ্জা দেখাতে। তো বন্ধুরা আমরা এখন উপস্থিত হয়েছি শান্তিপুর সুত্রাগড়ে, সুত্রাগড়ের চুনুরি পাড়া বারোয়ারি সন্তোষমা মণ্ডপে। তো সন্তোষমা ঠাকুরটি বেশি তোমরা দেখেছো, আমি এর আগে ভিডিওটি পোস্ট করেছি, কিন্তু এত সুন্দর যে মণ্ডপ সজ্জা করবে সেটা আমি ভাবতে পারিনি। তো বন্ধুরা ওই জন্য আমি আগে পোস্ট করে দিয়েছিলাম। তো এখন তোমাদেরকে মণ্ডপ সজ্জা সহ পুরো সন্তোষমা ঠাকুরটি দেখানোর চেষ্টা করবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এবছরের নতুন ভাবনা যে শান্তিপুরের সুত্রাগড়ের যে তাঁত শিল্প, সেই তাঁত শিল্প নষ্ট হয়ে যাচ্ছে, সেই নষ্ট হওয়া থেকে যাতে আর আবার নতুন করে তাঁত শিল্প জাগরণ হয়, যে কারণে আমাদের শান্তিপুর সুত্রাগড়ের তাঁত শিল্প মানে তাঁতের জন্য বিখ্যাত, শান্তিপুরের তাঁতের শাড়ি বিখ্যাত, সেই তাঁতের তাঁত শিল্পকে তুলে ধরেছে শান্তিপুর সুত্রাগড়ে চুনুরি পাড়া বারোয়ারির সন্তোষমা কর্তৃপক্ষরা। তো চলো বন্ধুরা আর বেশি কথা বলছি না, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা আমরা একদম মণ্ডপ সজ্জার গায়ে দাঁড়িয়ে রয়েছি। তো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে অসাধারণ একটি সুতোর দোকান করেছে, মানে কৃত্রিমভাবে সুতোর দোকান করেছে শান্তিপুরের যে বিশ্বব্যাপীর কাছে, বিশ্ব দুনিয়ার কাছে যে তাঁত শিল্পের জন্য শান্তিপুর বিখ্যাত, সেই তাঁত শিল্পকে এবছরের ভাবনায় শান্তিপুরের নিউ তরুণ সংঘ চুনুরি পাড়া নিউ তরুণ সংঘ কিন্তু তাদের এবছরের ভাবনা যে শান্তিপুর তাঁত শিল্পকে তুলে ধরেছে, শান্তিপুরের যে তাঁত শিল্প সেই তাঁত শিল্পকে তুলে ধরেছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো